2017 সালের জুলাই মাসের দিকে জি বাংলায় শুরু হয়েছিল করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিকটি। দীর্ঘ চার বছর পরে এই ধারাবাহিকের যাত্রা শেষ হতে চলেছে। যদিও অফিসিয়ালি এখনও জি বাংলা থেকে কিছুই জানানো হয়নি দর্শকদের, তবুও দর্শকরা অনুমান করতে পারছে হয়তো সিরিয়ালটি শেষ হয়ে যাবে। সিরিয়ালটির সর্বশেষ প্রোমো থেকেই এর ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মা ভবতারিণী রানী রাসমণিকে ডেকে নিচ্ছেন তার নিজের কাছে। প্রোমোতে দেখা যাচ্ছে মা ভবতারিণী বলছে, রানী তোর জীবনকাল এবার সমাপ্ত হতে চলেছে, আমি যে তোর অপেক্ষাতেই রয়েছি। আর এই প্রোমোটি দেখার পর থেকেই জোরালো হয়েছে গুঞ্জন, আর এ থেকেই দর্শকেরা ধরে নিচ্ছেন এবার শেষ হতে চলেছে করুণাময়ী রানী রাসমণি। যদিও প্রযোজনা সংস্থা থেকে তেমন কিছুই জানানো হয়নি এ ব্যাপারে। তবে রানীর জীবন কাহিনীর ওপরেই যেহেতু ধারাবাহিকটি রচিত হয়েছে, তাই রানীর জীবন শেষ হওয়ার সাথে সাথে ধারাবাহিকটিও শেষ হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। রানী রাসমণির জীবনে কী কী ঘটেছিল তার প্রায় সব কিছুই তুলে ধরা হয়েছিল এই ধারাবাহিকটিতে। আর দ্বিতীপ্রিয়া রানী রাসমণির চরিত্রে অভিনয় করে বেশ ভালো জনপ্রিয়তা পেয়েছে দর্শকদের কাছ থেকে। তো ভিউয়ার্স, করুণাময়ী রানী রাসমণি সিরিয়ালটি শেষ হওয়ার ব্যাপারে আপনার কী মন্তব্য সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। থ্যাংক ইউ।